আপনারা বুঝতে পাচ্ছেন বেসিক্যালি আমি কোন কফিটা নিয়ে কথা বলতে বলতে চাচ্ছি। কারো কাছে কফিটা আছে কিনা একটু শেয়ার করবেন, কারো যদি কফিটা থেকে থাকে। এই কফিটা আচ্ছা, এটা সম্পর্কে ভালো জানেন এরকম কেউ আছেন? কফি সম্পর্কে খেলে কি হয় না হয়? আচ্ছা, অনেকেই হয়তো জানেন না। সো আমি আপনাদেরকে একটু দেখাবো যে কফির এখানে যে গুণগত মানগুলো সেগুলো কি কি, আমি আপনাদেরকে একটু পরিচয় করে দিব। সো ইন দ্যাট ওয়ে আপনারা আরো বেশি এটা সম্পর্কে জানতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে, একজন ভাই হাত দেখিয়েছেন আমাদের, মোর্শেদ আলম, সেভেন স্টার ভোলা থেকে, যিনি যার টিম সবসময় আমার ট্রেনিং গুলো দেখে থাকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের লিডারদেরকে, তারা আসলে সময় নিয়ে আমাদেরকে ট্রেনিং গুলোতে সবসময় আসলে আমাদেরকে সাপোর্ট দেন, আমাদের সাথে থাকেন। ওনাদেরকে অবশ্যই আমরা ধন্যবাদ দিব আমাদের ট্রেনিং গুলোতে থাকার জন্য। সো এই ফসলি ড্রিঙ্ক নিয়ে আমরা একটু কথা বলবো, আপনি একটু মনোযোগী হবেন। খুব চমৎকার একটা পণ্য, কফির মডার্ন ভার্সনটা চলে আসছে। এটার যে বিশেষত্বগুলো সেগুলো আমরা বলবো। প্রথমে যে জিনিসটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে কফি আসলে শব্দটা কোত্থেকে উৎপত্তি হয়েছে। আপনারা কেউ জানেন একটু কমেন্ট করে জানাবেন তো, কফি শব্দটার প্রচলন কোত্থেকে হয়েছে? আপনারা একটু বলেন তো দেখি, আজকে কিছু কোয়েশ্চেন করব আপনাদেরকে। আর ফেসবুকে যারা শুনছেন তারাও একটু কমেন্ট করে জানাতে পারেন যে কফি শব্দটার প্রচলন কোত্থেকে হয়েছে। কফি শব্দটার প্রচলন শুরু হয়েছে ইথিওপিয়া অঞ্চলে, ইথিওপিয়া নামক একটা ছোট্ট শহর, সেই সেই শহর থেকে কফি শব্দটার উচ্চারণ হয়েছে, কাফা থেকে। সেটার নাম হচ্ছে কাফা, এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, কাফা থেকে। আমাদের যে কোনো শব্দ কিন্তু উৎপত্তি হয় গ্রিক ওয়ার্ড থেকে, গ্রিক শব্দ থেকে, ঠিক আছে? সো কফি ওয়ার্ডটাও কিন্তু গ্রিক ওয়ার্ড একটা, যেটা নাম হচ্ছে কেওয়ে, ঠিক আছে? কেওয়ে থেকে কফি আসছে। এই কেওয়ে শব্দের অর্থ হচ্ছে শক্তি এবং আবেগ। তাহলে শহরটা হচ্ছে আমার ইথিওপিয়া অঞ্চল, কফি যেখান থেকে প্রচলন শুরু হয়েছে সেটা নাম হচ্ছে ইথিওপিয়া অঞ্চল। আর এর গ্রিক মিনিং হচ্ছে আপনার শক্তি এবং আবেগ, ঠিক আছে? ষষ্ঠ এবং সপ্তম শতাব্দীর মাঝামাঝি ইথিওপিয়া শব্দে, এটা কখন কোন শতাব্দীতে তৈরি হয়, ষষ্ঠ এবং সপ্তম শতাব্দীর মাঝামাঝি কফির উৎপত্তি হয়। তো একটা শহরে আসলে, ওই যে ইথিওপিয়া অঞ্চলে একটা শহরে কাদির নামক, যে প্রথমে আসলে এটার কফির বিষয়টা প্রত্যক্ষ করে, একজন রাখাল বালক, তার নাম হচ্ছে কাদের, ঠিক আছে? কাদির, সে দেখতে পেল পাহাড়ের পাদদেশে কিছু ছাগল হঠাৎ করে লাফাচ্ছে, ঠিক আছে? পাহাড়ের পাদদেশে কিছু ছাগল হঠাৎ করে লাফাচ্ছে এবং জোরে জোরে চিল্লাচ্ছে। তখন কাদের চিন্তা করলো, কি ব্যাপার, এরা এত লাফাচ্ছে কেন, এরা চিল্লাচ্ছে কেন, এদের এরা আসলে কি খেয়েছে? পরবর্তীতে সে কিছুক্ষণ বিষয়টা বুঝার পরে দেখতে পেলো সে এক ধরনের ফল সেবন করেছে, অর্থাৎ ছাগলগুলো এক ধরনের ফল সেবন করেছে। পরবর্তীতে ওই রাখাল বালকটা ওই ফলগুলো সে নিজে নিজে সেবন করে, যেহেতু দেখতে পেলো যে ছাগলগুলো লাফাচ্ছে, আনন্দে লাফাচ্ছে আত্মহারা হয়ে। এখন রাখাল বালক কাদেরও কি করলো, ওই ফলগুলো খেলো এবং খাওয়ার পরে দেখলো সে তার মধ্যে একটা এনার্জি অনুভব করে, একটা পরিপূর্ণ শক্তি এবং প্রফুল্লতা দেখতে পারে। কোনো কিছু খেলে, মনে করেন আপনি কোনো কিছু খেলেন, খাওয়ার পরে যদি দেখেন যে আপনার একটা শারীরিক পরিবর্তন আসছে, একটা আপনার আনন্দ ফিল করছেন, আপনার একটা উৎফুল্লতা বোধ করছেন, ঠিক আছে? তাহলে সেই জিনিসটা তো অবশ্যই আপনি মানুষের সাথে শেয়ার করবেন। সো কাদের কি করলো, ওই ফলটা খাওয়ার পরে যখন সে নিজের মধ্যে একটা পরিবর্তন দেখলো, যে একটা প্রফুল্লতা দেখলো, একটা আনন্দ যখন বুঝতে পারলো, সে তখন বিষয়টা তার আশেপাশে যারা ছিল তার আত্মীয় স্বজনের সাথে শেয়ার করলো। সে পরের দিন তার প্রতিবেশী যে ইমাম আছে, মসজিদের ইমাম, তাকে এটা খেতে দেয় এবং মসজিদের ইমামও খাওয়ার পরে দেখা গেল যে সেটা প্রফুল্লতা অনুভব করে। এরপরে এই ব্যাপারটা অনেক বেশি প্রচার হয় এবং পরবর্তীতে এটা নিয়ে গবেষণা শুরু হয়।
তারপর এটা প্রথমে ইসলাম ধর্মে ধর্মীয় পানিতে পরিণত হয়, এবং ধর্মীয় ভাবে যখন এটা গ্রহণ করা শুরু করলো, রাতে অনেকে নামাজ পড়তো, বিভিন্ন ধরনের তারাবি নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়তো, দেখা যাচ্ছে যে ওখানে খুব ভালো কাজ করে আপনার ঘুম ঘুম ভাবটা কাটিয়ে তোলে। তারপর এটা আনুষ্ঠানিক ভাবে 1700 শতাব্দীতে কফি হিসেবে মানুষের কাছে পরিচিত লাভ করে। তাহলে এভাবেই কিন্তু কফির বিবর্তনটা হয়ে আসছে, অর্থাৎ কফিটা কোন জায়গা থেকে কোন জায়গায় আসছে। একজন রাখাল বালক দেখছে কিছু ছাগল খাওয়ার পরে এটা তাদের মধ্যে পরিবর্তন আসছে, রাখাল বালক খেলো, খাওয়ার পর তার ইমামকে খাওয়ালো, প্রতিবেশী ইমাম, ইমাম দেখলো তার মধ্যে একটা পরিবর্তন আসছে, কারণ তিনি বিভিন্ন ধরনের নামাজ কালাম পড়তো। তো এইভাবেই আসলে কফিটা পরবর্তীতে 1700 শতাব্দীতে এটা জনপ্রিয়তা লাভ করে। তো আপনারা সেই ইতিহাসটা একটু জানলেন, ইতিহাসটা যদি মনে থাকে আপনার এটা আপনার ডিস্ট্রিবিউটর যারা আছে তাদের সাথে শেয়ার করতে পারেন। তো বেসিক্যালি এই যে কফিটা সেটা ফ্রান্স ভিয়েতনামে পরিচয় করে আনে। আজকে আমরা যে কফিটা আপনাদের সাথে কথা বলছি এটা ফ্রান্স থেকে ভিয়েতনামে চলে আসে, এবং ভিয়েতনামে ভিয়েতনাম পুরো বিশ্বে এই কফিটা সরবরাহ করে। আমাদের যে কফিটা সেটা হচ্ছে ভিয়েতনামিজ কফি, এবং এটা যে ধরনটা সেটা হচ্ছে রবুস্টা কফি। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটার নাম হচ্ছে রবুস্টা কফি, এবং এই রবুস্টা কফিটা এক ধরনের লম্বা গাছ, ঠিক আছে? এটা 10 মিটার পর্যন্ত লম্বা হয়। আমাদের যে কফিটা এটা তৈরি করা হয়েছে এটা রবুস্টা নামক এক ধরনের কফি গাছ থেকে তৈরি করা হয়েছে, যেটা প্রায় 10 মিটার লম্বা, এবং এটা যে মূল রয়েছে এটা অনেকটা অগভীর থাকে। আর রবুস্টা কফির যে ফলটা সেটা অনেকটা গোলাকার, কমলার মতো দেখতে অনেকটা। অর্থাৎ আমাদের এই যে কফিটা রবুস্টা থেকে তৈরি করা হচ্ছে এটা অনেক ফলটা অনেকটা গোলাকার এবং গর্ত গর্ত থাকে, ঠিক আছে? তো এই রবুস্টা কফিটার নিজস্ব কিছু ধরন রয়েছে। ধরনটা কি? এটার এক ধরনের ঘ্রাণ রয়েছে, এই ঘ্রাণটাকে বলা হয় রবিউস স্মেল, ঠিক আছে? রবুস্টা কফির যে ঘ্রাণটা আছে সেটাকে বলা হয় রবিউস স্মেল, রবিউস স্মেল, হ্যাঁ। এবং এটা 2-3% যখন আপনি অন্যান্য কফির সাথে মিশাবেন তখন দেখবেন যে এটার গন্ধটা অনেক বেশি স্ট্রং হয়ে যায়। সেই জন্য আপনি যখন কফিটা গুলাবেন, যাদের এই কফিটা আছে বা খেয়েছেন এখনো বা যারা নেননি, কফিটা কিনবেন, আপনি যখন পানিতে গুলাবেন দেখবেন যে পুরো ঘর সুগন্ধিতে ভরে গেছে। কারণটা কি? এখানে যে রবিউস্টা টাইপের যে কফিটা এখানে ইউজ করা হয়েছে এটা অনেক বেশি স্ট্রং, স্ট্রং ফ্লেভার, ঠিক আছে? অনেক বেশি জোরালো একটা ফ্লেভার এখানে রয়েছে, অর্থাৎ অনেক বেশি তীক্ষ্ণ, ঠিক আছে? এবার আমরা দেখবো যে এই রবুস্টা কফিতে কয় ধরনের উপাদান রয়েছে। এখানে মূলত 4 ধরনের উপাদান রয়েছে। এখানে কি কি ব্যবহার করা হয়েছে? এখানে কর্ডিসেপস পাশাপাশি ব্যবহার করেছে, কর্ডিসেপস, তারপর ব্যবহার করেছে জিনসেং, এখানে জিনসেং ব্যবহার করা হয়েছে, এখানে ব্যবহার করেছে গ্যানোডার্মা এক ধরনের মাশরুম, তারপর এখানে ব্যবহার করা হয়েছে উলফ বেরি। এই 4 ধরনের উপাদান, উৎকৃষ্ট মানের কিছু উপাদান এখানে ব্যবহার করা হয়েছে। আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন এগুলোর কাজগুলো কি। প্রথমে যেই কর্ডিসেপস আপনারা অনেকেই শুনেছেন, কর্ডিসেপস আপনারা অনেকেই জানেন যে কর্ডিসেপস কি কি কাজে লাগে। এখানে কর্ডিসেপসটা বেসিক্যালি কিডনি রোগে যারা আক্রান্ত তাদের কিডনির চিকিৎসা যারা দিচ্ছে তাদের ক্ষেত্রে ভালো কাজ করে, সুগার নিয়ন্ত্রণ করে কর্ডিসেপসটা, ফুসফুট এবং হার্টের জন্য খুব ভালো কাজ করে, এবং যাদের টায়ার্ডনেস থাকে, অল্পতে যারা টায়ার্ড হয়ে যান, কর্ডিসেপসটা ওই ক্ষেত্রে ভালো কাজ করে। জিনসেং, এখানে আরেকটা চমৎকার উৎকৃষ্ট উপাদান ব্যবহার করেছে জিনসেং। আপনি দেখেন কফি খেলে কিন্তু জিনসেং পেয়ে যাচ্ছে। এই জিনসেংটা আমাদের শরীরে যাদের ক্ষতিকর চর্বি রয়েছে, বিশেষ করে কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড রয়েছে, এগুলো শরীরের নিয়ন্ত্রণ করে, এটাও কিন্তু চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে, প্লাস রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। তারপর গ্যানোডার্মা যেটা দেখতে পাচ্ছেন, গ্যানোডার্মা নামক এক ধরনের মাশরুম যেটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সুগারটাকে স্টেবল রাখে, খারাপ কোলেস্ট্রল দূর করে, ট্রাইগ্লিসারাইড দূর করে, মানসিক চাপ দূর করে, এবং রক্তচাপটাকেও নিয়ন্ত্রণ করে, এবং পাশাপাশি এটা হজম শক্তিও বাড়িয়ে দেয়। তারপর আরেক ধরনের চমৎকার উপাদান এখানে ব্যবহার করেছে, যেটার নাম হচ্ছে উলফ বেরি। এটা উলফ বেরি থাকার কারণে এটা যাদের দৃষ্টিশক্তি কম, অর্থাৎ আপনি কফি খেলে কিন্তু আপনার দৃষ্টিশক্তিটা বেড়ে যাবে, ঠিক আছে? যাদের চোখে ঝাপসা দেখেন বা দৃষ্টিশক্তি কম। তারপর যৌন তৃপ্তি প্রদান করে কফিতে, এই উলফ বেরিটা এমন একটা প্রদান উপাদান যা এটা কিন্তু স্বামী স্ত্রীর যে দৈহিক মিলন বা যৌন তৃপ্তি যেটাকে বলা হয় সেটা কাঙ্ক্ষিত যৌন তৃপ্তিটা দেয়, ঠিক আছে? লিভার বিষমুক্ত রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এবং যাদের স্কিনটা সুন্দর রাখতে চান তারা এই কফিটা রেগুলারলি খাবেন।
সো আলটিমেটলি যদি এক নজরে কফির গুণাগুণ যদি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, কফিটা আমাদের জীবনী শক্তি বাড়িয়ে দেয়, দীর্ঘায়িত্ব করে, আমাদের ক্লান্তি দূর করে, অবসাদ দূর করে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আমাদের আমাদের স্বাস্থ্য সুরক্ষা দেয়, এবং ভেজিটেরিয়ানদের জন্য এটা চমৎকার, যারা মাছ মাংস খায় না তাদের শারীরিক উন্নতির জন্য কি খেতে পারে, মাছ মাংস না খেলে অনেক পুষ্টি থেকে তারা বঞ্চিত থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু তারা কফিটা বেছে নিতে পারে, এবং যাদের রক্তে চিনির মাত্রাটা অনেক বেশি, ঠিক আছে। তো আমাদের দুই ধরনের, এটা টাইপ দুই ধরনের, একটা নন সুগার রয়েছে, নন সুগার যেটা আপনার এটা ডায়াবেটিস রোগে যারা আক্রান্ত আছে তাদের ডায়াবেটিস রোগের ক্ষেত্রে কিন্তু এটা চমৎকার ভূমিকা পালন করে, ঠিক আছে। তো এই কফিটা বিশেষ করে ওয়ার্ল্ড ওয়াইড ভিয়েতনাম, মালয়েশিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, হংকং, ইউরোপ, ঠিক আছে, বিভিন্ন জায়গায় এটা প্রচলন রয়েছে, এই কর্ডিক্যাফেটা চমৎকার একটা পণ্য। আর বেসিক্যালি কফিটা খাওয়ার নিয়মটা হচ্ছে আপনার 75 ml পানি লাগবে, এক মগ পানি নেবেন, 75 ml, এক মগ সম পরিমাণ পানি নেবেন, দুইটা শেষে একদম গরম গরম মিক্স করে আপনি ভরা পেট বা খালি পেট কোনো সমস্যা নেই খেয়ে ফেলবেন, তাহলে আপনি আলটিমেটলি আপনার উপকারটা পেয়ে যাবেন। সো কারা কারা কফি খেতে চান একটু হাত তুলেন তো দেখি। ওই যে একজন ভাইয়ের, মোর্শেদ ভাই দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ অর্শেদ ভাই, তাহলে আজকে এটার উপকারটা বুঝতে পেরেছেন তো নাকি? এতদিন শুধু পারচেস করতেন, আজকে কিন্তু আপনারা বুঝেছেন। সো কফিটা আপনারা কিনে খাবেন আমরা আশা করছি, থ্যাংক ইউ। এবার আর একটা চমৎকার পণ্য নিয়ে কথা বলবো, প্রত্যেকটা পণ্যই কিন্তু আমাদের চমৎকার, কোনোটা দেখে আসলে কোনোটা শেষ করা যায় না, হ্যাঁ প্রত্যেকটা পণ্যই আমাদের চমৎকার। সেই পণ্যটা